News headlines agborhaise Sigma's everyday spices. রাজ্যজুড়ি পুনের বাল্য বিবাহ বিরোধী অভিযান ধুবুরী বঙ্গাইগাঁও কামরূপকে ধরে বিভিন্ন ঠাইরপা আটক আট শতাধিক লোক বিগত ফেব্রুয়ারি মাহত বাল্য বিবাহ বিরোধী অভিযানত কাজী অভিভাবক সহ আটক হয়েছিল শ শ অবৈধ স্বামী পূজার পূর্বে রাজ্যের চাহ শ্রমিকলৈ খবর এক অক্টোবরের ব্রহ্মপুত্র বরাক উপত্যকার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কেবিনেটর ব্যক্তিগত চাহ কোম্পানিক 20% পূজার বোনাস দিয়ার নির্দেশ অসম জাতীয় পরিষদত যোগদানের কৌশলপূর্ণ ইঙ্গিত অঙ্কিতা দত্তর শিবসাগরত অজাপর বৈঠকত নিলম্বিত কংগ্রেস নেত্রী অঙ্কিতা এক অসম যাত্রাক সমর্থন জানাই রাজনীতিত একো অসম্ভব নহয় বলে মন্তব্য আজি শিবসাগরত এক অসম যাত্রার র্যালি 11 অক্টোবরের কার্যকরী হব বজালি জেলা বর্তমান বজালি বিধানসভা সমষ্টিক লৈ জেলা গঠনের সিদ্ধান্ত কেবিনেটর উপসমিতির প্রতিবেদনের ভিত্তিত সিদ্ধান্ত লব সমষ্টি অন্তর্ভুক্তির এশিয়ান গেমসত আজি সেমি ফাইনেল খেলিব অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই থাইলেণ্ডৰ বেইছন মানকেনৰ বিৰুদ্ধে ৰিঙত নামিব লাভলীনা আজি খেলত জয়ী হলে পেৰিছ অলিম্পিকৰ বাবে যোগ্যতা অৰ্জন কৰিব লাভলীনাই নিউজ হেডলাইনস আগবঢ়াইছে ছিগমাছ এভৰিডে স্পাইচেছ নমস্কাৰ আপোনাক গাঁও চহৰ জিলাৰ খবৰলৈ স্বাগতম মই কৃপাঞ্চল বাল্য বিবাহৰ বিৰুদ্ধে পুনৰ ৰাজ্যজুৰি অভিযান চলি আছে নিশাৰ ৰাজ্যজুৰি চলোৱা অভিযানত বাল্য বিবাহত জড়িত আঠ সৰু অধিক লোকক আটক কৰিছে আৰক্ষীয়ে বাল্য বিবাহ কৰোৱা স্বামী অভিভাৱকৰ লগতে কাজী আৰু পুৰোহিতকো আটক কৰিছে আৰক্ষীয়ে নিশা প্ৰায় 10 বজামানৰ পৰা আৰম্ভ হোৱা অভিযান পুৱতি নিশালৈকে চলোৱা হয় চৰ অঞ্চলতো চলোৱা হয় অভিযান ধুবুৰীত সৰ্বাধিক এতিয়ালৈকে 191গৰাকীক আটক কৰিছে আৰক্ষীয়ে ধুবুৰীৰ পিছতে বৰপেটা 76গৰাকীক আটক কৰা হৈছে হাইলাকান্দিৰ পৰা 55গৰাকীক আটক কৰা হৈছে কামৰূপ জিলাৰ ভিন্ন ঠাইৰ পৰা 50জনক আটক কৰা হৈছে আনহাতে কৰিমগঞ্জত 49গৰাকী মানকাছৰৰ পৰা 40গৰাকী বঙাইগাঁৱৰ পৰা 39গৰাকীক আটক কৰা হৈছে মৰিগাঁৱৰ পৰা 35গৰাকী কোকৰাঝাৰৰ পৰা 24গৰাকী বজালিৰ পৰা 18গৰাকী নলবাৰীৰ পৰা 10গৰাকীক আটক কৰা হৈছে আনহাতে অভয়াপুৰী আৰু লখিমপুৰৰ পৰা 8গৰাকীকৈ লোকক আটক কৰাৰ লগতে গোলাঘাটৰ পৰা 7গৰাকীক আটক কৰিছে মই উল্লেখ কৰিম ফেব্ৰুৱাৰী মাহতো বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলিছিল য'ত সহস্ৰাধিক লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল ইয়াৰে অধিকাংশ জামিনত মুকলি হৈছে যদিও এতিয়াও তেওঁলোকৰ আদালতত গোচৰ চলি আছে আৰু এইসকলকো এতিয়ালৈকে 800ৰ অতিক্ৰম কৰিছে পৰিসংখ্যা 800গৰাকীক আটক কৰা হৈছে সেই 800গৰাকীৰ ভিতৰত স্বামী আছে অভিভাৱক আছে যিসকলে পুৰোহিত লাগি আছিল তেওঁলোকো আছে যিসকল মধ্যস্থতাকাৰী তেওঁলোকো আছে কাজী আছে আৰু বাল্য বিবাহ বিৰোধী অভিযান এনেকৈ অব্যাহত আছে আমি এবাৰ তামাৰহাটলৈ যাম তামাৰহাটৰ সাংবাদিক শহীদুল হকে আমাক তামাৰহাটৰ পৰিৱেশৰ কথা শেহতীয়াকৈ জনাব হয় এই মুহূর্তত মই উপস্থিত আছো ধুবুরীর তামাহাটত আর তামাহাট থানা চৌহদত দেখা গৈছে যথেষ্ট সংখ্যক মানুষের ভিড় কারণ যা রাতে তামাহাট থানার ভারপ্রাপ্ত বিষয়া সঞ্জয় বড়োয়ে অভিযান চলায় তামাহাট থানা অন্তর্গত বিভিন্ন অঞ্চলের পর 12 জনক বাল্য বিবাহের লগত জড়িত ব্যক্তিক আটক করে থানালে লই আছে আর তারপিছতে সেই ব্যক্তিসকলের বাল্য বিবাহের লগত জড়িত ব্যক্তিসকলের যে আত্মীয়জন আছে সেই আত্মীয়জন ইতিমধ্যে তামাৰ থানা এই চৌহদত ভরি পড়েছে মই এই দৃশ্যটা আমি দেখাবলে আমি যত্ন করেছো ইয়াতে যথেষ্ট সংখ্যক মানুষ ইয়াতে আহিছে বাল্য বিবাহের জড়িত যিসকল ব্যক্তিক আটক করে লই আছে সেই ব্যক্তিসকলের কিন্তু এই আত্মীয়সকল এনেদরে আহিছে আর আমি কথা পাতব বিচারিম যে ধূপ অভিযুক্ত গোয়ালপাড়া কোচ রাজবংশী ছাত্র সন্থার ধুবুরী জেলার সাধারণ সম্পাদক আমার লগত আছে প্রদীপ রায় তেখেতর পর আমি জানিব বিচারিম আসলতে বাল্য বিবাহের লগত জড়িত ব্যক্তিসকল আটক করা হয়েছে আর এই বাল্য বিবাহ কিমান সমাজের কারণে ক্ষতিকারক বা মানুষ কেনেদরে সজাগ হব লাগে হয় চক কারণ বাল্য বিবাহের বিষয়টা আগে বিগত দিনের পর সরকারে কই আছে যে এইবিল সরতে 18 বছরের আগত বিয়া দিব নালাগে লড়া ছালীক কেন আমার ধুবুরী জেলার বরপেটা জেলা দেখা গেছে যে একদম মানে চরচাপরি যেগুলো মানুষ এই মানুষখিনি মানে অল্প শিক্ষার অভাবের কারণত কি হয় মানে খুব কম হয় 13 বছর 14 বছর বিয়া দিয়ে দিছে
কারণ এতিয়া সজাগ হবা হল কারণ সরকারখানে যে পদক্ষেপ লৈছে আদরণি জানাব লাগিব কারণ কিয়নো এখিনি সরকার ভালোর ফলে নহয় আমার ভালোর কারণে করেছে রাইজর ভালোর কারণে সরকারের পদক্ষেপ লৈছে গতি দেখা গেছে যে বাল্য বিবাহ যেবিল দিয়ে এইবিল মানুষ সজাগ হোক বারে বারে সরকারে কই থাকার পিছত আজি বিগত দিনত সরকার সরকারে কই আছে অবৈধভাবে মানে বয়স নোহাকে বিয়া দিব নালাগে গতি যাতে অতি ইয়ারপা শিক্ষা লোক রাইজে আর যাতে দোনাই এনেকা ঘটনা আপত্তি নহয় আমার থানা ইতিমধ্যে আমি শুনব পাৰিছোঁ 12 জন ইয়াতে লৈ আহিছে এরেস্ট করে আর গৌরীপুরত আমি শুনব ইতিমধ্যে 42 জন বলে এরেস্ট হয়েছে তেনেকুৱাকৈ বিভিন্ন থানা বিভিন্ন ধরনের এরেস্ট হয়েছে গতি আমার এটা কথা রাইজক মই কব বিচাৰিছোঁ আমি অবিভক্ত গোয়ালপাড়া আকাশের তরফপাড়া অবিভক্ত গোয়ালপাড়ার যিখিনি মানুষ সেই মানুষখিনি সজাগ হবা হল কিয়নো বিগত দিনত আমার যেখানে ঘটনা ঘটিছে ঘটিছে ডোনায় যাতে আপত্তি নহয় যাতে নতুন কই কোনো ছোৱালী এনেকুৱা মানে বিয়া দিব না নহয় যে গার্জিয়ানে নিদিয়ে হয় এ আসলে প্রদীপ রায় অভিযুক্ত গোয়ালপাড়া কোচাজবংশী ছাত্র সন্থার ধুবরী জেলার তেখেতে সাধারণ সম্পাদক তেখেতে আহ্বান জানাইছে যাতে অভিযুক্ত গোয়ালপাড়া বিশেষকৈ অভিযুক্ত গোয়ালপাড়া যেখানে অঞ্চল সেই অঞ্চলত যাতে এনেদরে বাল্য বিবাহ সংঘটিত নহয় শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত শিক্ষানুষ্ঠান ফুলেশ্বরী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 37 গৰাকীৰো অধিক মেধাবী ছাত্রীক চরম প্রবঞ্চনা করেছে শিক্ষা বিভাগে 2018 চনতে এমই বৃত্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল যদিও আজি পর্যন্ত ছাত্রীসকলে লাভ নকরিলে স্কলারশিপর ধন তথা 10,000 টকীয়া চেক সরকারের শিক্ষা সঞ্চালকালয়ের কর্তৃপক্ষই 2020-21 চনতে উক্ত ছাত্র ছাত্রীসকলের নামত ধন তথা চেক মোকলাই দিলে যদিও আজি পর্যন্ত পরীক্ষার্থীসকলের হাতত নপরিল প্রাপ্য স্কলারশিপের বঞ্চিত হওয়াত বর্তমান ছাত্রীসকলে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করার অনুমোদিত ধন কত কোনে হরলোকে করলে কার ভুলের লাভ নাই করা এনে ধরনের প্রশ্নরে থকা সরকা করেছে অভিযোগ উত্থাপন করেছে প্রদীপ গগৈ আমাক সবিস্তারে জানাব ফুলেশ্বরী শিবসাগর ফুলেশ্বরী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 37 গৰাকী মেধাবী ছাত্রীক বারুকৈ প্রবঞ্চনা করেছে একাংশ সরকারি বিষয়া কর্মচারিয়ে 2018 চনত এম ই বৃত্তি পরীক্ষা দিছিল 2019 চনত ফলাফল ওলাইছিল পাস করেছিল উত্তীর্ণ হয়েছিল সার্টিফিকেট পালে কিন্তু যলারশিপ পাব লাগিছিল সেই স্কলারশিপ এতালেকে হাতত নপরিলে মই পোনপ্রথমে এগারী ছাত্রীর জানিব বিচার কি হল আসল গোটাই ঘটনাটা হয় আমি এক্সামটো দিয়া পাছত আমি গম পালো যে আমি 36 জনী ছোৱালী এই পরীক্ষাটো পাস করলো তার কেইদিনমানের পাছতে আমার সার্টিফিকেট সমূহ আহিলে আমার কলেজের স্কুলে স্কুলে দিয়া হল এইখানে সার্টিফিকেট তারপরে আমি ভাবিলো যে চেকখিনি যে আমি এলপিবিটিত পাইছো তেনেকে আমাক দিয়া হব পাছত মাতি হলেও দিয়া হব তারপরে গোল 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 কথা গোল কিন্তু চেকখিনি যদি আমি খুঁজিব যাওয়া বা আমাক ইনফর্ম সুদিব যাও তেতিয়া কয় যে নাই অহা বা আমার কলেজের স্কুলে পোহিয়েই নাই খেলোয়া ব্লকত সোমাই আছে খেলোয়া ব্লকত সোমাই আছে তারপর আমি গোটে স্টুডেন্টখিনি মিলি মিলি আকো ডি অফিস যাও তাত কন্টেক্ট করো তাত কথাবো জানা তেওঁলোকে আকো খেলোয়া ব্লকত লৈ মানে সুধে যে কি হল নাই হওয়া তেতিয়া তেওঁলোকে কয় যে তালো অহা নাই 2018 চনৰ পৰা এতিয়া 2023 চন পালে তোমালোকৰ পিছত পরীক্ষা দিয়াও কিছু মানে পাইছে নেকি হয় আমি আমার আগরখিনিও পালে আমার পাছরখিনিও পালে অকল আমার বেচটো স্পেশালি আমি যোন ফুলেশ্বরীত পঢ়ি আছিলো 36 গৰাকী নাই পোৱা মই এগৰাকী অভিভাৱক আছে কি উদ্ধতম কর্তৃপক্ষ কি কয় গুৱাহাটী অফিসত হয় গুৱাহাটী অফিসত মই যোগাযোগ কৰিলো গুৱাহাটী অফিসত যোগাযোগ কৰি মই গম পালো পয়সাখিনি উদ্ধ হৈছে কি যুক্তিত আমার পয়সাখিনি উদ্ধ হব আমি যে সার্টিফিকেটখিনি পালো পয়সাখিনি কি কারণে নেপালো মানে গুৱাহাটীৰ কাৰ্যালয়ৰ পৰা চেকখিনি পঠোৱা হল উদ্ধ কৰি হয় কৈছে হয় সেইভাগে কৈছে কালি ৰাতিও মই ফোন কৰিছিলো তাৰপা এতিয়া পয়সাখিনি আমার নাই বুলি কৈছে আৰু ছাত্রী আছে কি কবা আমি যেটা ইমানখিনি কোৱাৰ পিছতো আমি আমাৰ প্ৰাপ্য ধনটো পোৱা নাই গতিকে সেয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়ালৈ আমাৰ আহ্বান যাতে কোনো মাজত সোমাই আছে আচলতে দোষী কোন তাৰ উচিত তদন্ত যাতে কৰি আমাক সুফলটো দিয়ে তাই আশা কৰিছোঁ হয় শিবসাগর জেলা অভিভাবক মন্ত্রী হয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব থাকা ডক্টর রনুজ পেগো গতি এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রীক একটা বিহিত ব্যবস্থা লোক আর যখনের চেক সমূহ বর্তমান হরলোকি হয়েছে হেরাইছে সেয়া উচিত তদন্ত করে দোষীক শাস্তি দিয়ার ব্যবস্থার দাবি জানায়
গোলাঘাটত প্রধানমন্ত্রী আবাস গৃহর নামত ধন সংগ্রহ। কাছমারী গাঁও পঞ্চায়েতর 4 নং ওয়ার্ডর ওয়ার্ড সদস্যর বিরুদ্ধে 2000 টাকা লওয়ার অভিযোগ। দরিদ্র জনসাধারণের আবন্টন হওয়া আবাস গৃহ দিয়ার নামত ধন সংগ্রহর অভিযোগ তুলিছে খোদ হিতাধিকারী, যার বাবে এক সভা অনুষ্ঠিত করে বিভিন্ন স্লোগানে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে গাঁওবাসী। তিতাপুরের সাংবাদিক অনমোল যাদবে আমাক আরো অধিক জানাব। বিজেপি সরকারে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছে, সেই সময়তে কাছমারী গোলাঘাট জেলার কাছমারী পঞ্চায়েত ব্যাকম কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। দুখিয়া দরিদ্রের আবন্টন হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ হিতাধিকারীর 2000 টাকা সংগ্রহ করেছে 4 নম্বর ওয়ার্ডর ওয়ার্ড মেম্বারগুলো। মই পোনে পোনে যখন হিতাধিকারী আছে জানিম আসলে এটা দুখিয়া পরিয়াল কেনদরে ভয় ভাবুকি খুব 2000 টাকা সংগ্রহ করেছিল সকল তথ্য মানে সুদিম। বাইরে আপনার ঘর দিয়ার বাবদ কোনে পয়সা লোক আপনার কি নাম তখন হয় কি টাকা লোক হয় আপনার পয়সা কোর আনছিল পয়সা টাকা নিজে ঘর দিয়া না হয় অতি ভয়াবহ তথ্য ফাদিল হয়েছে 2000 টাকাকে সংগ্রহ করেছিল দুখিয়া পরিয়ালের ওসর আসলে আর্থিক অনাতনের ভাবে সুদলে পয়সা আনি পেনি এই ঘরটি পাইছিল, কারণ টাকা নিদিলে মেম্বারগুলি কোনো কারণে গৃহ আবন্টন নিদিয়ে। এই ক্ষেত্রে স্থানীয় যখন মহিলা আছে ব্যক্তি আছে অকান আপনার পর কোকসুন কি হয়েছে আসলে আপনার পঞ্চায়েত আমার পঞ্চায়েত 4 নং ওয়ার্ডর এনেকটা ঘটনা হয়েছে। আইওয়ে ঘরটা পড়া অবস্থাত মেম্বার আহিকে রাস্তাতে পয়সা মানুষজনক মাতিলে আর মাতিকে পয়সা 2000 দরকার আছে, পয়সা 2000 লাগিব। তারপর মানুষগুলি কলে বা মানুষজনে কলে দুজনে আর পয়সা বলে নাই নয় এটা মোট হাতত নয় বোলে পয়সা লাগবে, পয়সা হলেহে ঘরটা পাব, নহলে পয়সা নিদিলে ঘরটো নাপাব। তারপর কি কলে দুখিয়া মানুষ পয়সা নাই হাতত কোনবা এঘরে মানুষের ঘর পা আনি পিনি সুতলে 2000 টাকা আনি পিনি আকো ঘর জমা দিতে আহিছেগে তৃতীয় ডকুমেন্টস খিনি জমা লছে ধর লুটিছে আমার আমার পা পয়সা লৈছে আর এই কিবা এটা বিচারি গেলেও তহতি নাপাও এনেকে তেনেকে যি দিব। আপনার অরুণোদয় পাইছে না? অরুণোদয় মই পাইছো। অরুণোদয় নামত পয়সা লৈছিল নেকি? অরুণোদয় নামত নাই লওয়া। হয় ও ঘর নামত লৈছে? ঘর নামত হয়। এটা কথা উল্লেখ করব লাগিব, অকল আবাস গৃহ নামত 2000 টাকাকে সংগ্রহ করেছে আর যদি টাকা দিয়া নহয় মেম্বারগুলো কিন্তু এই ঘর কোনো কারণতে আবন্টন নিদিয়ে আর ঘরের পর নাম কর্তন হয়েছে বলিকে জানি দি পে ভয় ভাবুকি খুবই 2000 টাকাকে সংগ্রহ করেছে কাছমারী 4 নম্বর ওয়ার্ডর ওয়ার্ড মেম্বারগুলো। বরপেটা সত্রর প্রথমজনা সত্রাধিকাৰ শ্রী শ্রী মথুরা দাস বুঢ়া আতার তিরুভাব তিথি মহোৎসব পালন। বুঢ়া আতার তিরুভাব তিথি মহোৎসবত মূল সভা উপলক্ষে ভকত বৈষ্ণব আর আইসকলের পুয়ার প্রসঙ্গর সামরণির পিছত সত্রর বংশরা আই আর গায়ন বায়নে সত্রর গুরু আসনের সন্মুখত গুরুঘাত বজায় খোল প্রসঙ্গ করার লগতে ভোজন ব্যবহার নাটর অঙ্ক পরিবেশন করে। আতা পুরুষজনের তিরুভাব তিথি উপলক্ষে ভকত বৈষ্ণবে সত্রত সেবাও জানায়। বরপেটার সাংবাদিক নিরঞ্জন দাসে আমাকে এই পরিবেশ দেখাব। আজি বরপেটা সত্রর প্রথম সত্রাধিকার মথুরা দাস বুড়া আতার তিরুভাব তিথি আর এই তিরুভাব তিথি কীর্তন মহোৎসব হিসাবে পালন করা হয়। বরপেটা সত্রত 5 দিনিয়াক পালন করা হয় মথুরা দাস বুড়া আতার তিরুভাব তিথি। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আর মহাপুরুষ শ্রীমন্ত মাধবদেবর পিছতেই বরপেটা সত্রর যার্যভার গ্রহণ করেছিল মথুরা দাস বুড়া আতায়। মাধবদেবর শিষ্য হিসাবে মাধবদেবে স্থাপন করেছিল বরপেটা সত্র আর বরপেটা সত্রর সমস্ত দায়িত্ব মথুরা দাস বুড়া আতাক দিয়েছিল পরবর্তীকালত। আর পরবর্তীকালত মথুরা দাস বুড়া আতাই এই যায়িত্বভার গ্রহণ করেছিল, দায়িত্বভার গ্রহণ করার পছতে বরপেটার গোটেই সমাজ ব্যবস্থাটতে আসলতে মথুরা দাস বুড়া আতাই চলাইছিল। আর যাজ ব্যবস্থা যার হাতি সরু ভরাল যেঙ্কিং সিস্টেম ইয়ার হাতি গোট কথা আদি সৃষ্টি করেছিল আর এনে ধরনের বরপেটা সত্রর বরপেটা যাজ ব্যবস্থা আছে গোটেই সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিল। ঠিক তেনেদরে বরপেটা সত্রত আসলতে যত্রাধিকার সত্রাধিকার হিসাবে অকল মথুরা দাস
গুড়া এটা আছিল। তারপিছত যে বরপেটাত আসলে সত্রিয়া বলে জানা যায়, কারণ ইয়াত বরপেটা সত্রত বিশেষক বরপেটা সত্রত একমাত্র সত্র যত গণতান্ত্রিক পদ্ধতির সত্রিয়া ইয়াত নির্বাচিত করা হয়, ডেকা সত্রিয়া বা বুড়া সত্রিয়া গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচিত করা হয়। বরপেটাবাসী ইয়াক ভোটদান করে আর ভোটদানের জড়িয়ে নির্বাচিত করা হয়। আর আজি মই এই মুহূর্তে দেখুৱাই আছো বরপেটা সত্রত ভিতর বাপ বান্ধব আহিছে, ভকত সকল আহিছে, তেওঁলোকে রাতেপরাই নাম প্রসঙ্গ করে আছে। এনে ধরনের মই গোটেই দৃশ্য দেখুৱাই আছো, রাতেপরাই নাম প্রসঙ্গ অংশগ্রহণ করেছে, ভক্ত সকল আহিছে, রাতেপরাই ভক্তি প্রাণ রাইজ আহিছে, সেবা লৈছে। কারণ মথুরা দাস বুড়াহাটাই যে গোটেই বরপেটা সমাজ ব্যবস্থা করেছে। মই পোনে পোনে গৈছো নাম কীর্তনলৈ। সর্বসাধারণ চাহ শ্রমিকর মূরত বিদ্যুতর বিলক লৈ মাধমার এপিডিসিএলর মাহিলি বিদ্যুতর মাচুল অত্যধিক বৃদ্ধির বিলক লৈ এতিয়া ডিগবৈর নাজিরাটিং গাঁর চাহ শ্রমিকর মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিগবৈর নাজিরাটিং গাঁর বগাপানী চাহ বাগিচাত কর্মরত চাহ শ্রমিকসকলৈ অহা চল্লিশের পর 50,000 টাকার বিদ্যুতর বিল আহিছে আর তার ফলত শঙ্কিত হয়েছে, যার বাবে শক্তি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উজাড়িছে। রীনা কাকতি গগৈয়ে আমাক জানাব। সাধারণ রাইজর মূরত যেহেতু মাধমার নাজিয়াটিং অঞ্চলত বাস করা এই সকল চাহ শ্রমিকর মূরত এতিয়া বর্তমান দেখা গৈছে বৈদ্যুতিক যে মাচুল অত্যাধিক বৃদ্ধিয়ে এতিয়া জুরুলা করেছে এই সকল রাইজক। এই লোকসকল যেহেতু খাটি খাওয়া চাহ শ্রমিক, দৈনন্দিন যেহেতু চাহপাত তুলি তেওঁলোকে দিন হাজিরা করে এই ঘর পোহপাল দিয়ে আহিছে, কিন্তু বর্তমান দেখা গৈছে বৈদ্যুতিক যে মাচুলর বৃদ্ধি প্রায় ইয়াত দেখা গৈছে যিসকল বসতি লোক এই লোকসকলের বৈদ্যুতিক মাচুলর যেহেতু তেওঁলোকৰ আহিছে প্রায় 40-50-60,000 যেহেতু টাকা, আর ইতিমধ্যে দেখা গৈছে অধিক বৃদ্ধি হওয়া এই বৈদ্যুতিক যি মাচুল, আর এই মাচুলের কারণে তেওঁলোকে এতিয়া যেহেতু হাহাকার লাগিছে তেওঁলোকৰ মাজত, কিয়নো তেওঁলোক সাধারণ চাহ শ্রমিক। আমি প্রত্যক্ষ করে আছো এই বিলসমূহ, এই বিলসমূহ দেখা গৈছে প্রায় 40,000, আর কোনোবা এখনত বিলত দেখা গৈছে হয়তো 50,000, কোনোবা এখনত 60,000। কিন্তু কথা হৈছে যে এই সকল সর্বসাধারণ যিসকল লোক, এই লোকসকলে যেহেতু চাহ বাগিচাত চাহপাত তুলি তেওঁলোকে যিহেতু মাহিলী যি দরমহা পায় সেই দরমহাৰে তেওঁলোকে যিটো ঘরখন পোহপাল দি আহিছে, কিন্তু বর্তমান দেখা গৈছে যি মাচুল বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধি মাচুলে এতিয়া তেওঁলোকক যিহেতু মূৰত মানধমাৰ খান্দিছে। কিন্তু আটাইতকৈ লক্ষণীয় বিষয় কিন্তু তেওঁলোকৰ ঘৰত যি মিটাৰ, সেই মিটাৰসমূহ যিহেতু বিকল হৈ আছে, কোনো কাম নকৰে, তাৰ পাছতো এনেদৰে বৃদ্ধি হৈছে যি বৈদ্যুতিক মাচুল তাৰ বিল আহিছে তেওঁলোকৰ ওচৰলৈ। আমি তেওঁলোকৰ কাষলৈ যাবলৈ চেষ্টা কৰিম, কি ক'ব যিহেতু আপোনালোকৰ বহুত বিল আছে, প্ৰায় 40-50,000 টকাকৈ বিল আহিছে। আমাৰ তো চাহ শ্ৰমিক লাগি আৰু চাহ শ্ৰমিক আৰু দিন হাজিৰা কাম কৰিলা, আৰু ইয়াত 40,000 টকা বিল আহে, 40,000 টকা পইচা এটা আমাৰ দেখ নাই পাব। নিশ্চয়, যেহেতু প্রায় 40,000 টাকা তেওঁলোকৰ যেহেতু বিল আহিছে, আমাৰ লগত আৰু এজন ব্যক্তি কিন্তু চাহ শ্রমিকসকলৰ মাজত যেহেতু মই এতিয়া উপস্থিত আছো, কি ক'ব বহুত বিল আহিছে, যেহেতু মিটাৰ বক্সো আপোনালোকৰ বেয়া হৈ আছে, আৰু আজি আমি দুখন বা তিনিখন দেখা যায় প্ৰায় আপোনালোকৰ অঞ্চলত বিল আহিছে প্ৰায় বহুত টকা লৈ। আমাৰ তো 232 টাকা দৰমা পাওঁ, আৰু কি হ'ল আমাৰ মিটাৰ চিটাৰ সব খারাপ আছে, ইয়াত আর কারেন্ট বহুত কাটে, আর বিলবিলাক বহুত বহুত আহে, আমার 50,000, 40,000, 30,000 এনেকুৱা আহে, আমি কত কৰা দিম, আমার ইমান পয়সা কামাই তো নাই। ইয়াত আৰু ব্যক্তি আছে, আমি তেওঁলোকৰ ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম, যিহেতু আপোনালোকৰ ইয়াতে বহুত বিল আহিছে, ইয়াত যিসকল লোক বাস কৰে তেওঁলোকে এই বিল দিবলৈ পাৰিব জানো, এই বিলৰ কাৰণে তেওঁলোকে যোগ্য হ'ব জানো? এই বোলে যোগ্যতো আমাৰ হিচাপতে যে ইমান ইমান আহিলেতো আমাৰতো নহ'ব, কেলে নহ'ব মানে আমাৰ মানুহৰ ইমান বিলতো কেনেকৈ আহি থাকে, বিনা মিটাৰ চিটাৰ বিনা মিটাৰ মিটাৰ কোনো নাই, আৰু ইমান বিল আহি থাকে, মই কেনেকৈ দিম এইটো কথা। হয়, যিটো ক'ব লাগিব যিটো লক্ষণীয় এক বিষয় এইসকল যি সৰ্বসাধাৰণ লোক, এই লোকসকলে যিটো খাটি খোৱা লোক, আৰু এই লোকসকলৰ এনেদৰে বিল অহা কাৰণে এতিয়া যিহেতু যমৰ যাতনা ভুগিছে এইসকল লোকে, কি ক'ব বহুত বিল আহিছে। আমাৰ গৰীব মানুহ কাহাঁ পাৰব, অতনা পইচা দেখিলে খোৱা পোতাক কচব, স্কুল পঢ়াব, চাল আটা কিনব, গৰীব মানুহ লাগি কোনো নাই খাই আমাৰ ঘৰ খাই ধান চাল। আপোনাৰ বিল কিমান আহিছে? 50,000, 60,000 ওরকম বিল আওয়েলা, তা আমরা নাই পারবো, আপনারা দেখল না
হ্যাঁ কাম করা দুটাই মানুষ বেটা আর বহু করতে এটা বিরতি লস সাধারণ স্টিল এনে কই পরে মাইথন স্টিল এনে কই পরে ধম কই বাজার ড্যান্স আর অসম জাতীয় পরিষদত যোগদান করব নাকি নিলম্বিত কংগ্রেসে অঙ্কিতা দত্তই শিবসাগরত যেহেতু অসম জাতীয় পরিষদের বৈঠকত অঙ্কিতা দত্ত ভাগ লৈছিল অসম জাতীয় পরিষদ যোগদানের কৌশলপূর্ণ ইঙ্গিত নিলম্বিত কংগ্রেসী নেত্রী অঙ্কিতার রাজনীতিত একো অসম্ভব নহয় বলে মন্তব্য করেছে অঙ্কিতায় সমান্তরালক লুড়িজ্যোতি গগৈ মন্তব্য করেছে এজেপি লৈ যাব নেকি অঙ্কিতা দত্ত সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন শিৱসাগৰৰ হোটেলত লুৰিন আৰু অঙ্কিতাই বৈঠকত মিলিত হোৱা পৰিলক্ষিত হ'ল ৰাজনীতিত একো অসম্ভৱ নহয় বুলি অঙ্কিতাই কৈছে আৰু অঙ্কিতাৰ অংক কি সঁচাকৈয়ে এজেপি লৈ যাব নেকি এজেপিৰ এক অসম যাত্ৰাক সমৰ্থন জনাইছে অঞ্চল দত্তৰ দুখিতাই কৈছে অসমক ভাল পোৱা লোকসকলে আহি অংশগ্ৰহণ কৰক এই যাত্ৰাত কংগ্ৰেছৰ পৰা নিলম্বিত হৈছিল অঙ্কিতা দত্ত ছবছৰৰ বাবে নিলম্বিত হৈছে অঙ্কিতা আর কংগ্রেসের নেতৃত্বত গঠিত বারো দলীয় বিরোধী জোটর অংশীদার এজেপি এজেপি লৈ যাব নেকি অঙ্কিতা দত্ত সেও একটা প্রশ্ন মূল্যবৃদ্ধি সকল সা সামগ্রী বাড়িছে বিশেষকে অত্যাবশ্যকীয় সামগ্রী চাউল দাইল মিঠাতেল পেঁয়াজ আলু হালধি এইবর দাম 2016 চনের পিছত আমি একটা পরিসংখ্যা উলিয়াইছিল আজির দিনলেকে 100% তারমানে দুগুণৰ পৰা প্রায় চারিগুণ বাড়িছে ঔষধ জীবনদায়নী ঔষধের দামও তার ট্যাক্সেশনটা বহুত বেশি লগাই দিয়া হয়েছে বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1.29 টাকা বাড়িল খাজানা 5 গুণ বাড়িল সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা দুইখান সরকার মিলি খাজানা 5 গুণ বাড়িছে যত গাঁৱৰ মানুষের জীবন ধারণের মানদণ্ড উন্নত হওয়া নাই গতি সকল প্রকারে সকল স্তরতে সাধারণ জনতাক সরকারে চূড়ান্তভাবে অন্যায় করেছে আমার সমষ্টি শিবসাগরলে আহিছে জিলালে আহিছে সেইবাবে তেখেতক এবার মাত লগাবলে আহিল আর তেখেত নবপ্রজন্মর মানে লিডার হিসাবে ওলাই আহিছে আমি সেই কারণে ভাল পাইছো আর তেওঁলোকে যেটা যাত্রা করেছে এই বিষয়ে রাইজপা কি পালে কি না পাইছে সেইখিন কথা পাতবলে আহিল এইটো নহয় ইট ইজ এ কমপ্লিটলি নন পলিটিক্যাল আজি ডিসকাশন হয়েছে আর বেসিকলি তেওঁলোকে যাত্রা এটা করে আহিছে রাইজৰ পৰা কি পাইছে কি নাই পাইছে সেইখিনি জানিবলৈ আহিলোঁ যিহেতু আমিও ৰাজনীতিত আছো আৰু বেলেগ দলৰ লগত যোগদান কৰাৰ কথা এইবোৰ পিছৰ কথা সেইবোৰ এটা ভাবা নাই মই কংগ্ৰেছত আছিলোঁ আৰু এতিয়াও মনে প্ৰাণে কংগ্ৰেছতে ৰাজনীতিত অসম্ভৱ একো নহয় কিন্তু মই কাম কৰি গৈছোঁ আৰু কাম কৰি যাম বাল্যবিবাহৰ বিৰুদ্ধে পুনৰ ৰাজ্যজুৰি অভিযান চলাইছে আৰক্ষীয়ে নিশাৰ ৰাজ্যজুৰি চলোৱা অভিযানত বাল্যবিবাহত জড়িত 8 অধিক লোকক আটক কৰিছে আৰক্ষীয়ে আৰু বাল্যবিবাহ কৰোৱা স্বামী অভিভাৱকৰ লগতে কাজী আৰু পুৰোহিতকো আটক কৰিছে আৰক্ষীয়ে নিশা 10 বজাৰ পৰা পুৱা 5 বজালৈকে অভিযান চলিছে বাল্যবিবাহ বিৰুদ্ধে আৰু ইয়া আমি দেখুৱাইছোঁ বাল্যবিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলিছে ৰাজ্যজুৰি 8 অধিকক আটক কৰা হৈছে জালত পৰিছে অবৈধ স্বামী আৰু সেই অভিযান অব্যাহত থাকিব ধুবুৰীত একেনিশাই 191 জনক আটক কৰা হৈছে আৰু এয়া হৈছে সৰ্বাধিক ৰাজ্যৰ ভিতৰত ধুবুৰী সদৰৰ পৰা তাৰ পাছতে বৰপেটাত 76 গৰাকীক আটক কৰা হৈছে এফালে আমি আটক কৰা একেকেইগৰাকী অবৈধ স্বামীক দেখুৱাইছোঁ অভিভাৱক কাজী পুৰোহিত সকলোকে ধৰা হৈছে কামৰূপ জিলাৰ ভিন্ন ঠাইৰ পৰা 50 জনক আটক কৰা হৈছে আৰু বাল্যবিবাহ বিৰোধী অভিযান আজিও অব্যাহত থাকিব কৰিমগঞ্জৰ পৰিসংখ্যা ইয়াৰ 49 মানকাছৰৰ পৰা 40 জনক আটক কৰা হৈছে শহীদুল হকে আমাক তামাৰহাটৰ পৰিৱেশ দেখুৱাব হয় এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ ধুবুৰীৰ তামাৰহাটত আৰু তামাৰহাট থানা চৌহদত দেখা গৈছে যথেষ্ট সংখ্যক মানুহৰ ভিৰ কাৰণ যোৱা ৰাতিয়ে তামাৰহাট থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া সঞ্জয় বড়োৱে অভিযান চলায়
তামার থানা অন্তর্গত বিভিন্ন অঞ্চলের পরা বারোজনক বাল্য বিবাহর লগত জড়িত ব্যক্তিক আটক করে থানালে লই আছে। আর তারপিছতে সেই ব্যক্তিসকলের বাল্য বিবাহর লগত জড়িত ব্যক্তিসকলের যে আত্মীয়জন আছে সেই আত্মীয়জন ইতিমধ্যে তামার থানা এই চৌধত ভরি পড়েছে। মই এই দৃশ্যটো আমি দেখাবলে আমি যত্ন করেছো। ইয়াতে যথেষ্ট সংখ্যক মানুষ ইয়াতে আহিছে, বাল্য বিবাহ জড়িত যিসকল ব্যক্তিক আটক করে লই আছে সেই ব্যক্তিসকলের কিন্তু এই আত্মীয়সকল এনেদরে আহিছে। আর আমি কথা পাতব বিচারিম যে ধূপ অভিযুক্ত গোয়ালপাড়া কোচরাজবংশী ছাত্র সন্থার ধুবুরী জেলার সাধারণ সম্পাদক আমার লগত আছে প্রদীপ রায়, তেখেতরপর আমি জানিব বিচারিম আসলতে বাল্য বিবাহর লগত জড়িত ব্যক্তিসকলক আটক করা হয়েছে আর এই বাল্য বিবাহ কিমান সমাজের কারণে ক্ষতিকারক বা মানুষ কেনেদরে সজাগ হব লাগে? হয় চক, কারণ বাল্য বিবাহের বিষয়টা আগে বিগত দিনেরপর সরকারে কই আছে যে এইবিল সরুতে আঠারো বছরের আগত বিয়া দিব নালাগে লড়াছালীক, কিয়নো আমার ধুবুরী জেলার বরপেটা জেলায় দেখা গেছে যে একদম মানে চর চাপরি যেবিল মানুষ এই মানুষখিন মানে অল্প শিক্ষার অভাবের কারণ কি হয় মানে খুব কম হয় তেরো বছর চোদ্দ বছর বিয়া দিয়ে দিছে, কারণ এটা সজাগ হবা হল কারণ সরকারখানে সাধারণ স্টিল এনেকই পরে মাইথন স্টিল এনেকই পরে ধমকই।